ईद उद्यापने बाड़ीर पथे घरमुख मानुष बास ट्रेने भिड़ नहीं पद्मा सेतुते मोटरसाइकेल चलाचल शुरू अनियम होले आबारो बंध बोललेन मंत्री। मुंशीगंजेर बास ट्राकेर संघर्षे दुई नारी सह चार जनेर मृत्यु। दिनाजपुरेर चिरिर बंदरे दुर्घटनाय प्राण गेल एकई परिबारेर चार जनेर। देशेर आकाशे काल चाँद देखार जोरालो सम्भावना बोलছে আবহাওয়া অফিস। शनिवार ঢাকা सह सारा देशे বৃষ্টির আভাস। ईदेर জামাতের জন্য প্রস্তুত জাতি ঈদগাহ। ইয়েমেনের রাজধানী সানায় জাকাত নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে 85 জনের মৃত্যু, আহত ৩ শতাধিক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ঈদে অনেকটা নির্বিঘ্নে আর স্বচ্ছন্দে বাড়ি যাচ্ছেন ঘরমুখো মানুষ। বাস ট্রেনে ভিড় নেই। কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। তবে যান্ত্রিক কারণে ৩ ঘন্টা বিলম্বে ছাড়ে ঢাকা চট্টগ্রাম রুটের সোনার বাংলা এক্সপ্রেস। কমলাপুর রেল স্টেশন এমন ফাঁকা ফাঁকা এর আগে যে কোনো ঈদেই ছিল কল্পনার বাইরে। করোনার সময় বাদ দিলে সরকারি ছুটির সাথে একদিনে ছুটি পেলেই স্বাভাবিক সময়ও এর চেয়ে বেশি ভিড় হয় ট্রেনে। গন্তব্যে ছেড়ে যাবার জন্য যতক্ষণ ট্রেন প্ল্যাটফর্মে অপেক্ষা করে তখনই কিছুটা ভিড় দেখা যায়। সকাল থেকে সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে। ব্যতিক্রম চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস, 3 ঘন্টা দেরিতে ঢাকা ছেড়ে যায় ট্রেনটি। কমলাপুর স্টেশনে যারাই আসছেন মোটামুটি 3 স্তরের চেকিং পার হয়েই প্ল্যাটফর্মে যেতে হয়েছে। টিকিট যার ভ্রমণ তার। রেলওয়ের এই নীতিতে যারাই ঈদ উপলক্ষে রাজধানী ছাড়ছেন সবাই স্বস্তি জানিয়েছেন এবারে ট্রেন যাত্রা নিয়ে। এবার অনেক ভালো, গতবার থেকে অনেক ভালো। সহজে ট্রেনে আসতে পারছি, ঢুকতে পারছি, সিট পাইছি। গতবার এইভাবে পাওয়া যায়নি, জালনা দিয়ে ঢুকতে হয়েছিল। টিকিট কাটলে ভিতরে ঢোকা যাচ্ছে, টিকিট ছাড়া ভিতরে ঢোকা যাচ্ছে না। খুব ভালো এবার। সোনার বাংলা এক্সপ্রেসের দেরির কারণে কমলাপুর স্টেশনে ছিলেন রেলওয়ের পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার। তিনি জানালেন সোনার বাংলার দেরি হবার কারণ। সোনার বাংলা যে রেকটা, এটা নতুন র্যাকেটসে কোরিয়া থেকে। এই আমাদের যারা প্রকৌশলী টেকনিশিয়ান আছেন তাদের ফুললি এখনও তারা এর উপরে তাদের দক্ষতা আসেনি। এটা ডিফারেন্ট টেকনোলজি, তো সেই জন্যে একটু সমস্যা হয়েছিল এখানে ঢাকাতে। তো সেইটা মোটামুটি একভাবে সমাধান করে এটা ট্রেনে ছাড়া হয়েছে। বাট ট্রেনটা একটু রেস্ট্রিক্টেড স্পিডে যাবে, আশা করি যে চিটাং থেকে যেটা ছাড়বে ওটা রাইট টাইমে ছাড়বে। টিকিট বিক্রিতেও স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে যাত্রী সাধারণ টিকিট কিনতে পেরেছে। আর বাকি যাত্রা আমাদের যেহেতু ট্রেনগুলো এবার কোনো বড় ধরনের কোনো শিডিউলে সমস্যা হয়নি, তো সেই হেতু যাত্রাটা এবার ডেফিনেটলি ভালো হবে। একই অবস্থা বাস টার্মিনালগুলোতেও। রোজায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই পরিবার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়ায় ঈদের আগে তেমন একটা চাপ নেই বাসে। শুধুমাত্র গরম ছাড়া তেমন একটা ঝক্কি ঝামেলার অভিযোগ নেই যাত্রীদের। রাস্তাঘাটে উন্নতির কারণে আমাদের কি এখন যাতায়াত সুবিধা হচ্ছে। এখন আর যাত্রী নাই, গাড়ি আসে, যাত্রী আসে, চলে চলে। যখন থেকে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে তখন থেকে এই গাবতলী টার্মিনালের 80% যাত্রী চলে গেছে ওই দিক দিয়ে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 6 শর্তে পদ্মা সেতু দিয়ে শুরু হয়েছে মোটরসাইকেল চলাচল। ভোর 6টা থেকে মাওয়া প্রান্তের সাইড লেন দিয়ে প্রবেশ করে মোটরসাইকেল। টোল ধরা হয়েছে 100 টাকা। ঈদের আগে পদ্মা সেতু খুলে দেয় খুশি মোটরসাইকেল আরোহীরা। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ঘুরে এসে আরো জানাচ্ছেন সৈকত সাদিক, ছবি তুলেছেন মোহাম্মদ মনিরুজ্জামান। সূর্যের আলোর দেখা তখনও মেলেনি। রাজধানী ঢাকা থেকে এক্সপ্রেসওয়ে সড়ক দিয়ে মোটরসাইকেলে চড়ে ছুটছেন মানুষ। দ্রুত গতির বাসের সঙ্গে পাল্লা দিয়ে পরিবার নিয়েও মোটরসাইকেলে যাচ্ছেন অনেকে। উদ্বোধনের 9 মাস পর আবার পদ্মা সেতু পাড়ি দেওয়ার অনুমতি মিলেছে মোটরসাইকেল আরোহীদের। তাই তো ভোর থেকে পদ্মা সেতুগামী এই সড়কে মোটরসাইকেলের এমন ব্যস্ততা। 6 শর্তে বৃহস্পতিবার সকাল 6টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়। তবে ভোর থেকেই শত শত আরোহী ভিড় করেন পদ্মা সেতুর মাওয়া প্রান্ত এলাকায়। সবার চোখে মুখে উচ্ছ্বাস উদ্দীপনা। নিজস্ব বাহনে দেবেন পদ্মা সেতু পাড়ি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা আশা করব যে আগামীতে এই সুযোগটা অব্যাহত রাখবেন। খুবই ভালো লাগতেছে, অনেকদিন পরে আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে মোটরসাইকেল চড়ে যাইতেছি, এটা খুবই আমরা এক্সাইটেড। এখন বাইক কেনার পরে প্রথম পদ্মা সেতু চড়তেছি, ভালো তো অবশ্যই লাগবে। খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে এই স্বপ্ন পূরণ হলো। এটা আমাদের ফিল্ডটা অন্যরকম। আর দেখ সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সেতু বিভাগের সার্বিক তত্ত্বাবধানে সার্ভিস লেন দিয়ে পদ্মা সেতুতে প্রবেশ করেন মোটরসাইকেল আরোহীরা। প্রতি মোটরসাইকেলে টোল ধরা হয়েছে ১০০ টাকা। দুইটি টোল ঘরের মাধ্যমে আদায় করা হয় এই টোল। টাকা নিয়ে আসছি, নতুন ব্রিজে উঠবো, প্রথমবার আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ দিয়েছে, এই জন্য থ্যাংক ইউ। মোবাইল কোর্ট আছে, আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমাদের পেট্রোল টিম আছে, যাতে নাকি কোনো রকমের ব্যত্যয় না ঘটে। আমরা সকলে মিলে চেষ্টা করছি যাতে নির্বিঘ্নে ওনারা নিরাপত্তা নিশ্চিত করে বাড়ি যেতে পারেন। দুই চাকায় রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, তারপরেও পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন বাড়ি। পদ্মা সেতু দেখার সুযোগও মিলেছে, এতেই খুশি সবাই। আগের বার যেতে পারিনি, অনেক কষ্ট হয়েছে, এবার যেতে পারতেছি, আমরা আনন্দিত। আমরা খুলনার মানুষ, আর পদ্মা ব্রিজ পার হবো আবার মোটরসাইকেল নিয়ে, বাইক নিয়ে, এটা স্বপ্নের মতন ব্যাপার। এদিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে সকাল ৬টায় মোটরসাইকেল চলাচল শুরু হয়। তবে ভোর থেকে বাইকাররা টোল প্লাজা প্রান্তে ভিড় জমান। নির্দিষ্ট সার্ভিস লেন দিয়ে সবাই পাড়ি দেন পদ্মা সেতু। ঈদের আগে এই যেন এক অন্যরকম আনন্দ, মোটরসাইকেলে চড়ে হাজার হাজার মানুষ পাড়ি দিচ্ছে পদ্মা সেতু। ঈদ করতে পরিবার পরিজনের সঙ্গে যাচ্ছেন, খুশি সবাই। বলছেন সুশৃঙ্খলভাবেই তারা পদ্মা সেতু পাড়ি দিবেন এবং এই ধারা সামনেও অব্যাহত রাখবে পরিবহন সংশ্লিষ্টরা। সৈকত সাদিক, বাংলা ভিশন, মাওপ্রান্ত, পদ্মা সেতু। তরুণ প্রজন্মের জন্য ঈদ উপহার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার ঈদ যাত্রায় পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান কাদের। ৬০ কিলোমিটার গতি, ছবি তোলা ও দাঁড়ানো থেকে বিরত থাকা সহ নিয়ম মেনে সবাইকে মোটরসাইকেল চালানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। অনিয়ম হলে আবারও তা বন্ধ করে দেওয়া হবে ও অভিযোগ অনুসারে শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান মন্ত্রী। সাবধান করে দেন, এর আগে বাইকারদের অনিয়মের কারণে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হয়েছিল, নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ঢাকা মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন 2 নারী সহ 4 জন, কমপক্ষে 18 জন আহত হয়েছেন। এদিকে দিনাজপুরের চিলির বন্দরে বাস চাপায় মৃত্যু হয়েছে 3 হুইলার আরোহী একই পরিবারের 4 জনের। সকাল ৮:৪৫ দিকে মুন্সিগঞ্জের শ্রীনগরের ১৬ ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় 7 জনকে ঢাকা সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন শরীয়তপুরের সখীপুর উপজেলার সাইফুল ও হাজেরা খাতুন এবং নড়িয়ার আরিফ কাজী। তবে নিহত আরেক নারীর পরিচয় জানা যায়নি। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজুর রহমান জানান, শরীয়তপুরগামী পদ্মা ট্রাভেলসের একটি বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের 2 যাত্রী ঘটনাস্থলে নিহত হন। আহত 20 জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও 2 জনের মৃত্যু হয়। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার থেকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ঢাকা সহ সারা দেশে হালকা থেকে মাঝারি আকারে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল বাংলাদেশের আকাশে ঈদের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে বলেও আবহাওয়া অফিস জানিয়েছে। অন্য সময়ের তুলনায় এখন গরমে শিশুরা বেশি অসুস্থ হয়ে পড়ছে। জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিন গড়ে ২০০ জন শিশু হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। ঢাকায় আজ সর্বোচ্চ ৩৮ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এই তাপমাত্রা কিছুটা কমে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 23 তারিখের পর থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের জামাতের জন্য পুরোপুরি প্রস্তুত ঈদগাহ। এবার ঈদের প্রধান জামাত শুরু হবে সকাল ৮:৩০টায়। একসঙ্গে ৩৫,০০০ মুসল্লি অংশ নিতে পারবেন ঈদ জামাতে। সকালে ঈদগাহ পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। পরিদর্শন শেষে মেয়র জানান, ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা ও খাবার পানির সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তীব্র দাবদাহ ও দুর্যোগের বিষয়টি বিবেচনায় রেখে নেওয়া হয়েছে সব প্রস্তুতি। মেয়র তাপস বলেন, সম্প্রতি দেশে বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাই সতর্কতা হিসেবে ঈদগাহে নামাজ পড়তে আসার সময় কোনো ধরনের ম্যাচ বা লাইটার বহন করা যাবে না। আন্তর্জাতিক প্রসঙ্গ, येमेनेर राजधानी सानाय जाकात वितरणेर समय पददलित हये अंतत 85 जनेर प्राणहानि हयेছে। आहत 3 शताधिक, एर मध्ये 13 जनेर अवस्था आशंकाजनक। स्वास्थ्य विभाग और हुती विद्रोही नियंत्रित स्वास्थ्य मंत्रणालय जानिয়েছে स्थानीय समय बुधवार रात 12টার पर बाब आल येमेन जिलार एक स्कूले जाकात प्रत्याशीदेर प्रचंड हुड़ोहुड़ीते पददलने व्यापक प्राणहानिर এই घटना घटे। जनप्रति 5000 येमेनी डॉलर बा 9 मार्किन डॉलर समपरिमाण जाकात वितरण करा होच्छिलो। एकाधिक प्रत्यक्षदर्शी जानान मानुषेर चाप सामलाते आईन श्रृंखला बाहिनी फाका गुली छुड़ले विद्युतेर लाइने बुलेट लेगे स्फुलिंग तैरि हय। विद्युतेर लाइने विस्फोरणेर शब्दे आतंके शत शत मानुष पायेर नीचे पड़े। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অভিযোগ, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আরেকটি ড্রামা করে ক্ষমতায় থাকতে চায় আওয়ামী লীগ। তবে বিএনপি এই ফাঁদে পা দেবে না বলেও জানান তিনি। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না বলে তিনি জানিয়ে দেন। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাসাসের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, গণতন্ত্র হরণ করে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। হত্যা নির্যাতন করে বিরোধীদের দমন করছে ক্ষমতাসীনরা। এবার আন্তর্জাতিক সংবাদ। লোকসভার সদস্য পদ আপাতত ফেরত পাচ্ছেন না ভারতের বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। বানহানি মামলায় কারাদণ্ডাদেশ স্থগিতের আপিল খারিজ করেছে সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত। মামলার বাদী ও আসামি পক্ষের বক্তব্য পর্যালোচনার ভিত্তিতে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা 11টা নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আদালত। খারিজ হয় কারাদণ্ডে স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন। গত 3 এপ্রিল সুরাটের আদালতে আপিল আবেদন করেন তিনি। এমন পরিস্থিতিতে গুজরাট হাইকোর্টে আবেদনের প্রস্তুতি নিচ্ছে কংগ্রেস। আদালতের অনড় অবস্থান বহাল থাকলে আগামী 8 বছর নির্বাচন করতে পারবেন না রাহুল। এবার খেলার সংবাদ। ফুটবল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান। ফিরতি লেগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের সাথে 1-1 গোলে ড্র করে ম্যান সিটি। এদিকে বেনফিকার সাথে 3-3 ড্র হয় ইন্টার মিলানে। রোমাঞ্চকর ম্যাচটি শেষ 8-এর প্রথম লেগে ম্যান সিটির কাছে 3-0 গোলে হেরেছিল বায়ার্ন মিউনিখ। নিজেদের মাঠ অ্যালিয়ান্স অ্যারেনায় ফিরতি লেগে আক্রমণের ঝড় তুলে তারা, কিন্তু 3 গোলের ব্যবধান ঘোচানোর কোনো মিরাকল ঘটাতে পারেনি টমাস টুখেলের দল। চ্যাম্পিয়ন্স লিগে 6-বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে তাদের মাঠে রুখে দেন পেপ গার্দিওলার ম্যান সিটি। প্রথমার্ধে পেনাল্টি মিস করা আর্লিং হল্যান্ড বিরতির পর এগিয়ে দেন দলকে। শেষ দিকে পেনাল্টি থেকে জোসুয়া কিমিখের গোলে হার এড়ায় বায়ার্ন। 2 লেগ মিলিয়ে 4-1 গোলে এগিয়ে থেকে সেমিফাইনালে পা রাখে ম্যান সিটি। ফাইনালে ওঠার লড়াই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। ঈদ উদযাপনে বাড়ির পথে ঘরমুখো মানুষ, বাস ট্রেনে ভিড় নেই। পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু, অনিয়ম হলে আবার বন্ধ বললেন মন্ত্রী। মুন্সিগঞ্জের বাস ট্রাকের সংঘর্ষে 2 নারী সহ 4 জনের মৃত্যু। দিনাজপুরের চিড়ি বন্দরে দুর্ঘটনায় প্রাণ গেল 8ই পরিবারের 4 জনের। দেশের আকাশে কাল চাঁদ দেখার জোরালো সম্ভাবনা বলছে আবহাওয়া অফিস। শনিবার ঢাকা সহ সারা দেশে বৃষ্টির আভাস। ঈদের জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ। ইয়েমেনের রাজধানী সানায় জাকাত নিতে গিয়ে ঘুরেঘুরিতে পদদলিত হয়ে 85 জনের মৃত্যু, আহত 3 শতাধিক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।